গাইস একদম পাথর দেখা যাচ্ছে, কি মাই গড, অসাধারণ। এত সুন্দর আসলে যে সামনে আমরা ঠিক এখন ওই প্রান্তে যাবো, ওই প্রান্ত আরো কি কি আছে আর ঠিক এখানে হচ্ছে সেই মেঘালয় রাজ্যের সেই গড়গুলো এখানে রয়েছে। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সিলেট আমার দ্বিতীয় দিন, আমি বর্তমানে আছি সোবানীঘাট বাস কাউন্টারে, কারণ এখান থেকে আমরা আজকে যাবো জাফলংয়ে। সো জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে কী কী থাকছে ভিডিওতে পুরো ভিডিওতে দেখবেন, জাফলংয়ে কোথায় কোথায় ঘুরবেন আর জাফলং কীভাবে যাবেন এখান থেকে সব কিছু বিস্তৃত থাকছে ভিডিওতে। সো এটা হচ্ছে সোবানীঘাট, এখান থেকে জাফলংয়ে গাড়ি ছাড়া হচ্ছে প্রতিদিন গাড়ি ছাড়ে এখান থেকে। যাই হোক আমিও চলে আসছি, আজকে আমার হচ্ছে 9টায় বাস ছাড়বে, যাই হোক 9টা 15তে আমরা অলরেডি সিটে বসে আছি। যাই হোক এখান থেকে আমাদের 62 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, আর এটা হচ্ছে সোবানীঘাট সিলেট দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমার টিকিট, বাসের টিকিট দেখতে পাচ্ছেন 150 টাকা নিয়েছে। অলরেডি আমাদের বাসটা অলরেডি ছেড়ে দিয়েছে ঠিক 9টা বাজে। আর দেখতে পাচ্ছেন সিলেট শহরে এসে বাসের জানলা দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছোটো ছোটো, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে চা বাগান দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কিছুদিন পর পর আসলে চা পাতাগুলো আসলে কাটা হয়। যাই হোক আমরা এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে চলে যাবো জাফলংয়ে। আর জাফলংয়ে যাওয়ার পর আপনারা কই কই যাবেন, কোথায় কোথায় থাকবেন সব কিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী আমরা অলরেডি ক্রস করছি, জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েন্দাঘাট উপজেলা অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, ভারতে মেঘালয় সীমান্ত গিয়ে শেখ হাসিনা জয়ন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত, এবং এই পাহাড়ে আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকাকে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনদের সাথে জাফলং এর পাথরের জন্য বিখ্যাত, শ্রমজীবী মানুষরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহন করে আসছে প্রায় বহু বছর যাবত। বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত, এর আশেপাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলে পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা প্রায় 2 ঘন্টা 62 কিলোমিটার পথ অতিক্রম করে অলরেডি জাফলংয়ের মামার দোকানে এসে পৌঁছালাম। আমরা 30 টাকা করে জনপতি অলরেডি জাফলংয়ের উদ্দেশ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সেই মেঘালয় পাহাড়, আর সব কিছু বিস্তারিত আপনাদেরকে সামনে গিয়ে সব কিছু ডিটেলসে বলবো। চলুন আমাদের সাথে সামনে যাওয়া যাক। ও মাই গড গাইস, এখানে যে এত পরিমাণে গাইস রোদ, কি বলবো গাইস, অনেক রোদ গাইস, টুপিটা আনা হলো না গাইস, অনেক রোদ। যাই হোক আপনাদেরকে সব কিছু বিস্তৃত বলবো। আর আমি গাইস আরও সুইটার পরে আসছি।
আরো গরম লাগছে। যাই হোক, ওই সেই হচ্ছে মেঘালয় পাহাড় অলরেডি দেখা যাচ্ছে। ওই যে সামনে কিছু ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মেঘালয় পাহাড়। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম মরুভূমি লাগ মনে হচ্ছে, একদম পানি নাই। যাই হোক, ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাফলং। আর আমরা অলরেডি আস্তে আস্তে নিচে নামছি। যাই হোক, দেখতে পাচ্ছি এখানে আরো অনেক কিছু আছে, অনেক দোকানপাট আছে যেগুলো আসলে এখন খোলা যায়নি, মানে হচ্ছে এখন বাংলাদেশে হরতাল চলার কারণে এখন এগুলো খোলা হচ্ছে না, এখন পর্যটন তেমনটা নাই এখানে মানুষ বলছে। যাই হোক, আমরা আস্তে আস্তে নিচে আছি, একদম উপর থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, বিস্তারিত সবকিছু বলবো। গাইস, আসলে অনেক রোদ লাগছে, সমস্যা নেই, যাই হোক আপনাদেরকে দেখাবো। ওই যে সামনে সেই ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, সেই মেঘালয়ের বাসিন্দাদের ঘরগুলো দেখা যাচ্ছে। আমরা এখন সিঁড়িগুলো দিয়ে উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে, কারণ সিঁড়ি থেকে উপর থেকে নাকি আরো সুন্দর, নাকি সুন্দর করে নাকি পুরো ভিউটা দেখা যায়, আর এখানে নাকি সুন্দর সুন্দর ছবিও তোলা যাবে। এই সিঁড়িগুলো দিয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছি। উপরে নাকি গাড়ি পার্কিং আছে, আর নাস্তা করার জন্য সুব্যবস্থা আছে ওইখানে চলে আসছে। আর সামনে ঠিক সেই মেঘালয় রাজ্যের কিছু বাসিন্দার ঘর দেখা যাচ্ছে, এগুলো আসলে একজোট হয়ে থাকে দেখতে পাচ্ছেন। অন্য অনেক পাশে আছে ছোট ছোট ঘর করে করে ওরা পাহাড়ের মধ্যে বসবাস করে। যাই হোক, এখানে আসলে দোকানপাট ততটা খুলে নেই যতটা খোলার দরকার ছিল। এখন হরতাল বিধায় মানুষ আসতে পারছে না, পর্যটন আসতে পারছে না, যাই কারণে এই দোকানগুলো এখন খোলা হচ্ছে না। যাই হোক, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি উপরের দিকে। উপর থেকে নাকি আরো সুন্দর করে নাকি পুরো ভিউটা দেখা যায়। ওই যে ঠিক সামনে হচ্ছে সেই মেঘালয় রাজ্য দেখা যাচ্ছে এখানে। যাই হোক, আপনারা কমেন্ট করবেন যদি আমি তামিল দিয়ে একদিন প্রবেশ করবো ইন্ডিয়াতে, এটাও ভিডিওটা আপনাদেরকে আপলোড করবো, সমস্যা নেই। আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যাই হোক, পুরো আসলে তার কাটা, মানে আসলে ঘেরোয়া দিয়ে দিয়েছে একদম তার কাটা দিয়ে। সামনে হচ্ছে বিএসএফ এর পাহারা চলছে অলরেডি, বাংলাদেশে বিজিবিরও পাহারা চলছে। আর এত সুন্দর, এত স্নিগ্ধ একটা ভিউ গাইস, অনেক সুন্দর লাগছে এখান থেকে পুরো ভিউটা, আসলে একদম মনোমুগ্ধকর একটা ভিউ গাইস, অনেক সুন্দর। আমরা অলরেডি উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে গাইস আসলে সত্যি কথা যে এখান থেকে আসলে অনেক সুন্দর আসলে ভিউ দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে অনেকজন আসলে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, দেখতে পাচ্ছেন কতজন আসলে ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে ফটোশ্যুট করার জন্য। আর ঠিক আমরা ওইখানে উপরে যাব, চলুন আমরা কোনো উপরে যাই, ওইখান থেকে আরো সুন্দরভাবে নাকি আরো দেখা যাবে। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে যাচ্ছি, একদম সেই সীমানায় যাচ্ছে, একদম দেখতে পাচ্ছি এখানে একদম তার কাটা দিয়ে একদম সবকিছু একদম গেঁথে দিয়েছে, মানে ওটা ওদের প্রান্ত আর এটা হচ্ছে আমাদের প্রান্ত। আমি হয়তো বা পাসপোর্ট আনলে হয়তো বা ওর পারে যেতে পারতাম। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ প্রান্ত বাংলাদেশের, দেখতে পাচ্ছে সাদা একটা পতাকা, এ হচ্ছে লাস্ট সীমানা বাংলাদেশের, ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর এই পারে হচ্ছে বাংলাদেশ। সতর্কবার্তা দিয়ে দিয়েছে এখানে তোর, ওই যে সামনে দেখতে পাচ্ছি ওটা বিএসএফ এর পাহারা চলছে, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এখানে একটা সতর্কবার্তা হিসাবে এই পতাকাটি আসলে এখানে লাগানো হয়েছে। ঠিক সামনে হচ্ছে সেই বাংলাদেশের উপরে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়া বাংলাদেশের উপরে। উপর থেকে চলে আসার পর আমরা আস্তে আস্তে জাফলং এর দিকে যাচ্ছি। আস্তে আস্তে এখানে হচ্ছে অনেকগুলো পাথর রয়েছে, এখানে নাকি পাথর নাকি সৃষ্টি হয়, ছোট ছোট পাহাড় পাথর থেকে নাকি বড় বড় পাথর সৃষ্টি হয়। এখান থেকে প্রায় বহু মানুষ আসলে এই পাথরগুলো আসলে জীবিকা নির্বাহ করে, পাথরগুলো ভেঙে অথবা পাথরগুলো আসলে নিয়ে গিয়ে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আসলে একটা দোকানও খোলা নাই, সবগুলো হচ্ছে একদম বন্ধ হরতালের কারণে। আমরা আস্তে আস্তে সেই মেঘালয় পাহাড়ের সামনে চলে আসছি, একদম ওখানে অনেক কিছু করবো, বোট রাইডিংও করবো, অনেক কিছু করবো, আপনাদেরকে দেখাবো, চলুন আমরা আস্তে আস্তে যাই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালি বসবাস করেন তেমনি বসবাস করেন উপজাতিরাও। জাফলং এ বল্লাল সংগ্রাম পুঞ্জি নকশি পুঞ্জি লামা পুঞ্জি প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়া পুঞ্জি। আর ধুমসুমারি অনুযায়ী জাফলং এ 1953 জন খাসিয়া উপজাতি বসবাস করেন। গাইস, আমি বর্তমানে আছি বাংলাদেশের শেষ প্রান্তে, দেখতে পাচ্ছেন এই যে সেই ঠিক সামনে হচ্ছে ভারত মেঘালয় রাজ্য, দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে সেই বিএসএফটা দাঁড়িয়ে আছে, মানে আমি গেলেই ওরা আমাকে আসলে এখন নিয়ে যাবে, এখন খুলে মেরে মেরে ফেলবে। একদম ঠিক সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা আসলে হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ, আর ওই যে সামনে পাহাড় দিয়ে বসে আছে সে হচ্ছে বিএসএফ, আর যে ঠিক সামনে যে পাথর দিয়ে যে ব্রিজটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ান সীমান্ত ক্রস করেছে, মানে ওই পারে হচ্ছে ইন্ডিয়া, ওই পারে হচ্ছে বাংলাদেশ। আর আমার সামনে যে পতাকাটা দেখতে পাচ্ছেন ওই পারে হচ্ছে ঠিক ইন্ডিয়া, আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইন্ডিয়ান পর্যটক, ইন্ডিয়ান মানে বাংলাদেশের ক্যামেরাম্যান ওই পারে গিয়ে ব্যবসা করতে পারে, ওরা আসলে যেতে পারে কারণ ওদেরটা হচ্ছে মনে হয় ব্যবসা। আমি প্রায় অনেকজনকে জিজ্ঞেস করেছি যে ওদের কিছু বলে না, বাট ওদেরকে ওরা বললো, বাট ওদেরকে নাকি কিছুই বলে না। গাইস, আসলে এই পাশ থেকে একটু দেখুন গাইস, ওই পারে মাউন্টেনগুলো যে এত সুন্দর গাইস, দেখতে পাচ্ছেন
একদম পুরো একদম পুরো মাউন্টেনটা যে এত সুন্দর, একদম সেই পাথরের পাহাড় মনে হচ্ছে একদম। ওই ব্রিজটা দিয়ে আসলে গাড়ি পার হচ্ছে দেখতে পাচ্ছেন, এদিকে আসলে ওই পার ইন্ডিয়ান যে গাড়ি আছে না, সেই গাড়িগুলো আসলে হর্ন গুলো আসলে শোনা যায় দেখতে পাচ্ছেন, কত সুন্দর। আর পানিগুলো নিটেন অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন, পাথর দেখা যাচ্ছে একদম, সেই পাথরগুলো একদম দেখা যাচ্ছে, পানির নিচে পাথরগুলো একদম দেখা যাচ্ছে, এরকম পানি পরিষ্কার আমি কোনোদিনও দেখিনি। আর আমি বর্তমানে পিয়ার নদীর উপর একটা নৌকার উপর দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি 150 টাকা দিয়ে আসলে আমি যাব হচ্ছে খাসিয়া পুঞ্জিতে ওদের গল্প দেখতে। আমার সামনে হচ্ছে টিক ভারত, মানে ভারতের যে মেঘালয় রাজ্যে সেই অংশটা দেখা যাচ্ছে। আপনারাও কমেন্ট করবেন, ওই দিনও ওই পারও একদিন যাবো। গাইস একদম পাথর দেখা যাচ্ছে, কি মাই গড, অসাধারণ, একদম পাথর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, একদম পাথর গাইস। এই যে জাফলং এর বাংলাদেশের সীমান্ত দাঁড়ালে ভারতের সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডেউকি বন্দরের ঝুলন্ত সেতুর আকর্ষণ অনেক অনেক অনেক। আসামি নাকি? আমরা এখন পিয়ান নদীর উপর কাশিয়া উপজাতিদের বাসস্থান দেখার জন্য যাচ্ছি, চলুন আমাদের সাথে। উপজাতিদের না, খুবই তো সুন্দর ওদের, কেন পানি উঠে নাকি? না না, ওদের স্টাইলটা এরকম না, আর হ্যাঁ গাইস, আপনি যখন ট্যুরটা প্ল্যান করবেন তখন এখানে একটা আর্তা জন্য আছে, সেটা আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না। কেন? কারণ গাইস যখন বর্ষাকাল সময় হয় তখন এই জন্যতে আসলে পানি থাকে, এখন শীতকাল বিদায় এখন এই জন্যতে কোনো পানি নেই, আজকে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সেটা আমার দুঃখ। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাই।